নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে রেসিপির নাম, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, এবং পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসো চিকেন চিজ পরোটা আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে 150 গ্রাম চিকেন আছে, বোনলেস পোর্শনকে কুচো কুচো করে কেটে নিয়েছি আমি। এবার আমি ম্যারিনেটের জন্য দিচ্ছি এখানে ভিনিগার, 1 চামচ ভিনিগার, তার সঙ্গে দিচ্ছি সয়া সস, 1/2 টিস্পুন সয়া সস। এবার দেবো রসুন পাউডার, 1/4 টিস্পুন রসুন পাউডার। এবার দেবো সল্ট পাউডার, শুকনো আদা, এটাও দেবো 1/4 টিস্পুন। তার সঙ্গে দেবো রেড চিলি সস, রেড চিলি সস। আর দেবো চিকেন, তন্দুরি চিকেন মশালা, 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিলাম। আমি এখন নুন দেবো না, নুন পরে আমি দেবো। এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। তারপর আমি কড়াতে একটু তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেবো 5 থেকে 6 মিনিট। তারপর কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এটা পুরো দেখার জন্য আমার সঙ্গে তোমাকে থাকতে হবে তোমাদের। তাহলে এখন এটা রেখে দিচ্ছি 15 মিনিট, আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পর এটাকে আমি 5 মিনিট কুক করে নিয়ে তারপর আসবো। 1 চামচ তেল দিয়ে চিকেনটা নাড়াচাড়া করে নিয়েছি, এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এতে মিশিয়ে দেবো এগুলো, সুইট কর্ন, এটা বয়েল করে নিয়েছে একটুখানি, এটা আর দিচ্ছি ধনে পাতা, এখানে আছে একটু পনির, যেটা কটেজ চিজ বাড়িতেই করা সেটাও একটু দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো। আর দেবো চাট মশলা, একটা চিজ, যে চিজ বাড়িতে থাকবে সেই চিজই দিয়ে দেবে। এবার আমি দিচ্ছি এতে সামান্য নুন, বেশি নুন আগে থেকে আমি দিইনি, একটু মনে হলো কম তাই 1/4 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। সব একসঙ্গে মেখে নেব। আমি এই চিজটা যেটা দিয়েছি মোজারেলা চিজ, এটা তোমাকে চেডার থাকলে চেডার দিয়ে দিতে পারো, আর কটেজ চিজ তো বাড়িতেই করা যায়। আচ্ছা এটা হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দিচ্ছি আমি। এখানে আটা মেখে রেখে দিয়েছি, এটা দেখাইনি তোমাদের। এখানে 1 কাপ আটা আছে, 1 কাপ ময়দা আছে, নিয়ে এটাকে আমি নুন চিনি তেল আর জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যেমন পরোটা মাখা হয়। আচ্ছা এটা 4টে লেচি করে রেখে দিয়েছি, কিন্তু আমি এখানে একটু ছোট ছোট করে করব বলে এটাকে আমি 2টো করে করছি। এটা 2টো করে রুটি দিয়ে করতে হবে এই পরোটাটা, তাই আমি এই লেচিগুলো কেটে নিচ্ছি। এবার 2টো লেচি নিচ্ছি,
উঠোনে গ্যাসটা অন করে দিই, যাকে বসিয়ে দিই, এটা একটু গরম হোক। আর একটা বেলে নিন, ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি, খুব সুন্দর মোলায়েম হয়ে গেছে একদম। মেখে নিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তোমরা পুরো ময়দাতেও করতে পারো, এটা আমি আটার ময়দা মিলিয়ে করেছি। এবার একটু আমি এখানে জল দেবো, এই সাইডটাতে আমি একটু জল দিয়ে দেবো। কিমাগুলো একদম ছোট ছোট করে কিন্তু কেটেছি। এবার এই রুটিটা এর উপরে বসিয়ে দেবো, দিয়ে দুটো সাইড একদম চেপে দেবো। এগুলো অবশ্যই জল দিও, নালে কিন্তু শিখতে গেলে মুখটা ফুলে যাবে। আর বেলবো না, একটু হাত দিয়ে দিয়ে চেপে দেবো। গরম হয়ে গেছে, এবার দুটো পাশ খুব ভালোভাবে শেকবো, শেকে অল্প তেল দিয়ে নাড়াচাড়া করে নেবো দুটো পাশ। তাহলে আমি এটা করে নিয়ে আসছি, আর একটা তৈরি করে নিয়ে আসছি। চিকেন চিজ পরোটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। আমি মাঝখান থেকে হাফ করে দিয়েছি, এটা দেখো আমি দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে, দেখো কি অসাধারণ দেখতে হয়েছে, দেখো খুব গরম। আর এখানে কেচাপ, টমেটো কেচাপ দিয়েছি, আর চিলি গার্লিক সস দুটো একসঙ্গে দিয়ে এটা আমি সার্ভ করে দিয়েছি। তোমরা এরকমভাবে করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং অল বাটনটাও ক্লিক করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, এবং খুব ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তাহলে আজ এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।